নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দিল্লিতে গিয়ে প্রেমিকাকে খুন উদারবন চণ্ডীগড়ের যুবকের। অভিযান চালিয়ে 9 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো কাছাড় পুলিশ। ১৫ আগস্ট বরাক নদীতে নৌকাদর উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিল্লিতে প্রেমিকার হাতে নৃশংস খুন হলেন শিলচর আশ্রমরোড এলাকার এক যুবতী স্নেহানাথ চৌধুরী। শনিবার বিকেলে তিনি দিল্লির দ্বারকা এলাকার পাচনপুর কলোনিতে তার ফ্ল্যাটের ভেতরেই খুন হন। পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে রাজ কর্মকার নামে এক যুবককে। তার বাড়ি উদারবন্দের চণ্ডীগড় চাবাগানে। গত 25 জুলাই সামাজিক মাধ্যমে তার মিসিং এর কথা উল্লেখ করে অনেকেই পোস্ট করেছিলেন। এমনকি তার মোবাইল ফোন ঘরে রেখে নিখোঁজ রাজ এমন পোস্ট ছিল। তার বাবা দেবরাজ কর্মকার একজন শিক্ষক, স্নেহা ছিলেন একজন জিম ট্রেনার। শিলচর আশ্রম রোডের প্রশান্তনাথ চৌধুরী ও জয়শ্রীনাথ চৌধুরীর 2 কন্যা সন্তানের মধ্যে ছোট সন্তান হলেন স্নেহা। স্নেহার শিলচর ওম সাই জিমের ইনস্ট্রাক্টর ছিলেন। মাস 2 আগে তিনি দিল্লির এক জিমখানায় ইনস্ট্রাক্টর হিসেবে যোগদান করেন। দ্বিতীয় রাজের সঙ্গে সম্পর্ক ছিল আগে থেকেই, তবে কিছুদিন ধরে কোনো কারণে দুজনের মধ্যে বিবাদ চলছিল। এর জেরে শনিবার বিকালে রাজ স্নেহার ফ্ল্যাটে গিয়ে ছোরা নিয়ে তার উপর হামলা চালায়। এতে মৃত্যু ঘটে স্নেহার। সূত্রের খবর, রাজ স্নেহাকে হত্যা করে বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ যখন স্নেহার ফ্ল্যাটে পৌঁছায় তখন তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন ম্যাস হয়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে। রাজকে পাওয়া গেছে ওই ফ্ল্যাটেই, তার হাতেও আঘাত লেগেছে। অভিযান চালিয়ে 9 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কাটাখাল এলাকা থেকে এই বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। একদিন AS-11V-4890 নম্বরের একটি স্কুটিতে তল্লাশি চালিয়ে 30,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 9 লক্ষ টাকা হবে বলে এদিন জানিয়েছেন কাছাড় পুলিশের সুপার নবাল মাহাতো। নিশাযুক্ত সামগ্রী বা ড্রাগসৰ সরবরাহর বিরুদ্ধে আমার কাছাড় আরক্ষীর অভিযান অব্যাহত আছে। আর অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমখনক ড্রাগস মুক্ত করব বিচাৰিছে। আর তার কারণে আমার এই অভিযান অব্যাহত আছে। যোৱা বিগত দিন ধরেও আমার এই অভিযান অব্যাহত রাখিছো। আর এই একটা অভিযানের অংশস্বরূপে যোৱা নিশা, যোৱা আবেলি সময়ত আমি একটা বিশেষ অভিযান চলাইছিলো ধলাই থানার অন্তর্গত কাটাখাল নামৰ একটা জায়গা আছে। সেই ঠাইত আমার একটা বিশেষ অভিযান চলিছিলে। আর সেই অভিযান কালত আমি 30,000 ইয়াবা ট্যাবলেট আমি জব্দ করবলে সক্ষম হয়েছো। আর এই অভিযান কালতে এজন ব্যক্তি সরবরাহ করা এই যিখিনি নিচাযুক্ত সামগ্রী সরবরাহ করা এজন ব্যক্তি, তেওঁ আব্দুল হালিম, 42 ইয়ার্স ওল্ড। তেওঁ দেউতাকৰ নাম আছিলে লেট মাদাসার আলী লস্কৰ, সপ্তগ্রাম ধলাই। এই অঞ্চলৰ তেওঁ বাসিন্দা। আৰু তেখেতে এই গোটেই সামগ্রীখিনি সরবরাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। মানুহজনক আমি যেতিয়া ধৰিবলৈ সক্ষম হলো, তেওঁৰ পৰা যেতিয়া আমি খানতালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই বৃহৎ পৰিমাণৰ 30,000 ইয়াবা ট্যাবলেট আমি তেওঁৰ পৰা জব্দ কৰিবলৈ আমি সক্ষম হলো। আৰু এই যিখিনি সামগ্রী আমি জব্দ কৰিলোঁ তাৰ চোৰাং বজাৰত আনুমানিক বজাৰ মূল্য হৈছে 9 কোটি টকা। আৰু এই অভিযান কালত তেওঁ ব্যৱহাৰ কৰা, সরবরাহ কৰিবৰ কাৰণে, নিচাযুক্ত সামগ্রী সরবরাহ কৰিবৰ কাৰণে তেওঁ যি এগৰাকী বাহন, এটা বাহন ব্যৱহাৰ কৰিছিলে, স্কুটি। স্কুটিখনৰ নাম্বাৰ হ'ল AS-11V-4890। এই স্কুটিখন তেওঁ ব্যৱহাৰ কৰিছিল। আৰু এই স্কুটিখনো আমি এই অভিযান কালত জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। গোটেই যিখিনি সামগ্রী আছে এই সামগ্রীখানি আমার প্রারম্ভিক তদন্ত দেখা গৈছে যে এই সামগ্রীখানি আমার সুবুরিয়া রাজ্যরপরা সরবরাহ হয়েছিলে। আর আমার ইয়ার মাধ্যমে, মানে কাছাড় জেলার মাধ্যমে দি ইয়াক বহিরাজ্যলৈ লৈ যোৱাৰ এটা পরিকল্পনা আছিলে। গতিকে আমার অভিযান বর্তমানলৈকে অব্যাহত আছে। আর এই নিচাযুক্ত সামগ্রী, ভয়াবহ ড্রাগসৰ বিৰুদ্ধে যি আমাৰ অভিযান আছে, এই অভিযান অব্যাহত থাকিব।
15 আগস্ট বরাক নদীতে নৌকাদের উপলক্ষে চলছে দুর্ধর প্রস্তুতি। আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিলচর সদরঘাট স্থিত বরাক নদীতে হতে চলেছে এক বিরাট নৌকাদৌড় প্রতিযোগিতা। তার জোরদার প্রস্তুতি চলছে, হাতে মাত্র কয়দিন, এজন্য নৌকার মালিক আর মাঝি মোল্লারা পার করছে ব্যস্ত সময়। এদিকে মধুরবন বরাক পার এলাকার স্থানীয় নজির লস্কর নামের এক ক্রীড়াপ্রেমী 3টি নৌকা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, চলছে নৌকায় রং দেওয়ার কাজও। নাজির লস্করের রয়েছে আশিয়া লস্কর নামের একটি বড় নৌকা, আশিয়া লস্করের ভাই মধ্যম নৌকা এবং আরেজ লস্কর নামের ছোট নৌকা। 3টি নৌকায় এই বছর প্রথম স্থান দখল করবে বলে তিনি আশাবাদী। 15 আগস্ট সবাইকে নৌকা দৌড় প্রতিযোগিতা দেখতে আসার অনুরোধ জানিয়েছেন নাজির লস্কর। 15 আগস্টের মোটামুটি 100-এর মাঝে 95% আমরা কমপ্লিট করে দিছি। আমরা নৌকা একটা পুরা কমপ্লিট শেষ আর দুইটা কালারিং হয়েছে, 8 করা শেষ হইব 2-1 দিনের ভিতরে। 22 হিসাব সব কমপ্লিট হয়ে গেছে, এখন আগে 15 আগস্টের দিন বাড়ছে। আর আমার তো মিডিয়াম একটা, ছোটো একটা, বড় একটা, তিনটাও ফার্স্ট হইব, তিন ক্যাটাগরি। আর বাপে খাটাখাটি হইব, খাটাখাটি করিয়া বাড়ি মাকিটা চতো আর এক নৌকার মসুদ মিয়ার নৌকার খারাইল ও আরেকজন, আমরা সব মিলেমিশে থাকি গিটা আছে। ও তো তারও আসল থানা কই তোরা ফাঁক দিয়া দিতা, ফাঁক দিয়া দিলে আমি যাইতে পারবো আর কি। তা বড় আপাশিরে আমন্ত্রণ জানাই আর 15 আগস্টের দিন আইয়া খেলাটার উপভুক্ত করবার লাগিন, সবরও জানাই আর আমার খেলাও আইবার লাগিন। জল জল এটা যে বিতরণ করা যায় আমি সব পরে জল জল দিবার ব্যবস্থা করব। আর দুইটা নৌকা 3 ডিগ্রি পাইবা, আর একটা নৌকা হইল গুমরা জলাল ঘুরে পাইবা। নতুন দিগন্তী প্রকাশনী বরাকের বাংলা সাহিত্যের নতুন দিগন্তের সূচনা করেছে। কলকাতার রাইটস ওয়ার্ল্ড রবিবার বরাকের নতুন দিগন্ত ও পশ্চিমবঙ্গের লেখকদের সুখ্যাত সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ ব্যবস্থাপনায় জ্যোতির্গময় পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবে দ্বিতীয় দিনের মতো পুস্তক উন্মোচনী সভার মধ্য দিয়ে এক বাংলা সাহিত্যের আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্যে কবি লেখক তথা প্রকাশক ও সম্পাদক মিতা দাস প্রকাশিত নতুন দিগন্ত প্রকাশনের সৃষ্টির ইতিহাসটি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, প্রয়াত কবি লেখক ছবি গুপ্তার প্রথম সাহায্য ও সহযোগিতায় দুই হাত বাড়িয়ে দেওয়ার কারণে আজকে ওনাকে এই অঞ্চলে প্রকাশক হিসেবে সুপরিচিত হতে সক্ষম হয়েছে। তাই তিনি প্রয়াত কবি ছবি গুপ্তার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি প্রাবন্ধিক ডক্টর তপতির ভট্টাচার্য বলেন, বরাক উপত্যকায় বাঙালি লিখির পক্ষে লেখা বেঁচে থাকার ঘোষণা স্বতন্ত্র অস্তিত্বের অভিজ্ঞান, এ কোনো অবকাশ বিনোদন বা খামখেয়ালি কাজ নয়। তাই নিজেকে বঙ্গীয় ভবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রমাণ করতে লেখেন কবি ও গল্পকারেরা। কলকাতা রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য বক্তব্য উল্লেখ করেন, বাঙালি যেখানেই বাস করুক বাংলা ভাষা সাহিত্যের প্রতি তার অধিকার ও অনুরাগ কমার কথা নয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যায় বাঙালি জনগোষ্ঠীর বসবাস বলে সাহিত্য নিয়ে আদান প্রদান বহুদিনের। ডক্টর বিশ্বদেশ চৌধুরী বলেন, বাংলা সাহিত্যের সাধারণ চরিত্র বরাক অঞ্চলের গল্পেও বর্তমান। জিজ্ঞাসা নিয়ে, জিজ্ঞাসা নিয়ে, বিস্ময় নিয়ে, মুমূর্ষ নিয়ে কিছু একটা লিখে নে। মা তো আমরা সারা জীবনে মাকেই সবচেয়ে বেশি বাজে কথা বলেছি, রাগ দেখিয়েছি, কারণ জানি একটু পরে মা ভুলে যাবে। আমাদের মাতৃভাষাও তাই, মায়ের ভাষা। আর বাংলা তো বানিয়ে লিখে নেব। ইংরাজির 5টা মাস্টারমশাই আছে, ইকোনমিক্সের আছেন, ম্যাথসের 2-3 জন, বলে বাংলা কার কাছে পড়ে, বলে বাংলা নিজেই পড়ি, মা পড়ায়, বাবাও পড়ায়, কাকুও সে মাঝে মাঝে দেখিয়ে দেয়, পড়ার মেসোমাসি একজন আসেন, সবাই মিলে আমরা বাংলা পড়াই। এই জায়গায় তো আছি এখন, 1000 বছর অতিক্রান্ত হলে কি হলো? সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে ভাষা নিয়ে ভাষা ভাষা লিখেছিলাম, তাতে লিখেছিলাম এরকম যে ইদানিংকালের তরুণ, যারা বারবার স্বপনবাবু বলেছেন, প্রথম যৌবনে যারা টকবক করছে তাদের মুখ দিয়ে কি বেরোয়। আমার ছোট কন্যা মাঝে মাঝে প্রমা বলে ভীষণ বিয়ার্ড লাগছে, তো বিয়ার্ডের যে অর্থটা জানতাম, প্রমার কাছে দেখলাম অর্থটা উল্টে গেছে। আনম বিয়ার্ড মানে কি রে বাবা, বলে বিয়ার্ড জানো না, তুই কি বলো, আমি তুই যত্রতত্র বিয়ার্ড বলিস, ভাল লাগছে না, স্যারটাকেও বিয়ার্ড, অমুক বান্ধবী কি বললো বিয়ার্ড,
আজকে আমরা বাড়িতে কি করেছি বিয়ার্ড, মানে তাহলে বিয়ার্ডের প্রকৃত অর্থ কি? কাশ্মীর ট্রাভেলস এজেন্সি ব্যবস্থাপনায় উমরা হজযাত্রীদের এক দিবসীয় প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় শিলচর রামনগরে। রবিবার শিলচর রামনগর অবস্থিত কাশ্মীর ট্রাভেলস এজেন্সির স্বত্বাধিকার সিরাজ আহমেদ কাশ্মীর সাহেব ব্যবস্থাপনায় উমরা হজ যাত্রীদের জন্য এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন। প্রশিক্ষণ শিবিরে প্রায় 40 জন উমরা হজযাত্রীরা অংশগ্রহণ করেন, এর মধ্যে 15 জন মহিলা ও 35 জন পুরুষ প্রশিক্ষার্থী রয়েছেন। সিরাজ আহমেদ কাশ্মীর সাহেব সংবাদ মাধ্যমকে জানান, আগামী 6 আগস্ট 40 জনের একটি দল উমরা হজের উদ্দেশ্যে রওনা দেবে। তার প্রতিষ্ঠানের তরফে হজযাত্রীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। হজযাত্রীদের প্রশিক্ষণ সহ উমরা ও হজের তাৎপর্য তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রশিক্ষণ শিবির একদিন ব্যাপী, এটাও কমপ্লিট হয়ে গেছে, সব হাজিপুর আসছেন, আমরা টাইম টেবিলে পৌঁছে দাম এর লাগে সবার কাছে দোয়ার অনুরোধ। আর আমরা তো উমরা কিট, একটা ব্যাগ, 3টা ব্যাগ, আমাদের একটা মশলা, একটা বই আর একটা দোয়া ফর লেগিয়া আলোকভাবে, মানে এরা সে খালি 7 চক্করের দোয়া অগৌর দিয়া। আর তান্তাল লগে গাইড হিসাবে আমরা আসি, আমরা পাক্কা হতো জন ইনশাল্লাহ, আমি তো লগে আসিও, লগে আমরা জওয়ান ভাইও হল লগে ইনশাল্লাহ তাইতে নেব, সাথ দিতে তার মেন্টালিটি দিকে বড় ভাল লাগে, পুরো প্রস্তুত সবরে খেদমত করার লেগে দিয়া। মহিলাও আসবেন তার 14-15 জনের মতো ব্যক্তি আমরা দিয়ে, তাহলে আমরা সবারকে আসা পুরুষ চলে গিয়া 26 জন নর্মাল, কতজন টোটাল 40 জন, 40 জন। আর শিলচর এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইট ডাইরেক্ট 6 তারিখ, আগামী 6 তারিখ লেগে আপনারা দোয়া কর্তা আসবেন। আর 13 ঘন্টা ইনশাল্লাহ ডাইরেক্ট ফ্লাইট ডাইরেক্ট থেকে আমরা বুঝবো। আর সিঙ্গুল পিএনআর আমরা টিকিট ডাইরেক্ট কানেক্টিং ফ্লাইট জিদ্দা টু শিলচর, শিলচর টু জিদ্দা, আমরা সার্ভিস হয়ে শিলচর জিদ্দা শিলচর। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার পড়ছি। দিল্লিতে গিয়ে প্রেমিকাকে খুন উদারবন চণ্ডীগড়ের যুবকের। অভিযান চালিয়ে 9 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ। ১৫ আগস্ট বরাক নদীতে নৌকাদর উপলক্ষে চলছে জোরদার প্রস্তুতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।